আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ি বড়ুরাতে। আজ ছিল শুক্রবার, আটবার বসে সপ্তাহে দুই দিন, শুক্রবার এবং সোমবার। তো আজকে আমরা জানার চেষ্টা করবো সাইওয়াল জাতের বকরা বা সুরগরুগুলো যে রয়েছে এখানে, আজকের বাজারে কেমন দাম দর রাখে, আমরা সব কিছু এর থেকে তথ্য দেওয়ার চেষ্টা করবো। দর্শক দেখেন প্রচুর পরিমাণে আমদানিকৃত আজকে সাইওয়াল মাছ উঠছে এখানে আনুষঙ্গিক। দর্শক আমরা এখানে একটা দেখতেছি সাইওয়াল বকরা, এটা এটার বর্তমান কেমন দাম রাখে ভাই? শুনলাম দর্শক 42-43 দাম বলে, বেচা কিনা কেমন ভাই টার্গেট করছেন? এটা 44 হলে বিক্রি করবেন না কি কথা না দিবেন? আচ্ছা 44, তারপরে একটা একটু শুনি। আচ্ছা আচ্ছা, এই যে দর্শক এখন প্রায় কটা নিয়ে আসছেন আজকে? আজকে 10টা আছে, 10টা বিক্রি হয়েছে, কয়টা বিক্রি? দুইটা হয়েছে, দুইটা বিক্রি হয়েছে মাত্র। আচ্ছা দর্শক দুইটা বিক্রি হয়েছে, আমরা একটু এভারেজ দাম দর জানার চেষ্টা করবো এখান থেকে কেমন দাম দর রাখে। আচ্ছা একটু দাম দর জানার চেষ্টা করেন, এটা কেমন দাম রাখছেন? এটা 62,000 টাকা। এটা কি এটা চাওয়া দাম? চাওয়া দাম 62,000 টাকা। দর্শক আপনারা শুনলেন এই হাত থেকে 62,000 চাওয়া দাম। কাস্টমার কত বলে এটা? কাস্টমার কত বলতেছে? এটা কাস্টমার 57 বলতেছে। 57 বলে বেচা কিনা কেমন টার্গেট করছেন? এটা 2,500 হলে বেচবেন? 2,400-500 হলে বিক্রি করবেন না? 2,400-500 হলে বিক্রি করবে। দর্শক আমরা শুনলাম আজকের বাজারে সাইওয়াল জাতের বকরা বা সুরগরুগুলার দর দাম। আচ্ছা আমরা আর এটা একটু শুনি, এটা কেমন দাম রাখছেন? এটা এটা ভাই, হ্যাঁ এটা 55 দাম রাখছি, 55,000 চাওয়া। জি ভাই, চাওয়া দাম 55 কত বলে এটা কাস্টমার? 54 বলে, হ্যাঁ 54,000 টাকা দাম দিচ্ছে। দর্শক আমরা শুনলেন আজকের বাজারে সাইওয়াল জাতের বকরা। তারপর আমরা এখানে আরও কিছু দেখাচ্ছি, 3 নম্বরটা, এটা কেমন দাম রাখছেন? এটা 65 রাখছি, 65 চাওয়া দাম। 65,000 টাকা চাওয়া দাম। দর্শক কত বলে কাস্টমার? এটা 58 বলে বেচা কিনা কেমন এটা টার্গেট করছেন? বেচা কিনা 2,500 হলে ছাড়বেন? 2,500 হলে বিক্রি করবেন না? শুনলাম দর্শক আজকের বাজারে সাইওয়াল জাতের বকরা বাসরগরুগুলো বর্তমান, এগুলা কি আপনার? হ্যাঁ এগুলার একটু দাম দর্শক, এগুলা তো মাঝারি সাইজের, মাঝারি সাইজের বকরা এগুলা, এগুলার একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবো এখান থেকে। আচ্ছা একটু ওইখান থেকে এইটা হয়, এটা কেমন দাম রাখছেন? এটা আপনার মালিক ভাই আপনার, এটা কেমন দাম রাখছেন? এভারেস্ট কেমন এগুলো আইডিয়া? 45 করে চাওয়া। শুনছেন দর্শক আজকের বাজারে যে সাইওয়াল জাতের বকরাগুলোর বর্তমান বাজার দর জানার চেষ্টা করতেছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ি গুরুঘাট থেকে। আর ভাইরা মূলত কি কেনা বেচার মধ্যেই তো রয়েছেন তাই তো? কেনা বেচার মধ্যেই রয়েছে ভাইরা মূলত। আচ্ছা ভাইয়ের সঙ্গে চাইলে যোগাযোগ করতে পারেন এই হাটে। আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে। 0173-15-200-32। দর্শক যোগাযোগ করতে পারেন এই টাইপের যে সাইওয়াল যদি বকনা লাগে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক আমরা আজকের বাজারে যে এই সাইওয়াল জাতের বাসর ঘরগুলো ছিল এগুলার দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এখান থেকে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ি গরুঘাট থেকে। আমরা আমরা এখান থেকে আজকের বাজারে সাইওয়াল জাতের বকরাগুলার দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা আমরা শুনবো 42,000। কাস্টমার কত দিচ্ছে বড় ভাই? 35 বলে, 35,000 এই যে কাস্টমার কিন্তু বলে এই যে সাইওয়াল বকরা। শুনছি দর্শক সাইওয়াল জাতের বকরা গরুগুলার বাজার দর। আমরা বড় ভাই আপনারটা কেমন এটা দাম রাখছেন? দাম চাইতেছি 52,000 চাওয়া। চাওয়া দাম কিন্তু 52,000 কত বলে কাস্টমার? এটা 43 বলে, 43,000 কিন্তু বলতেছে। দর্শক শুনলেন আজকের বাজারে আমদানিকৃত সাইওয়াল বকরাগুলোর দর দাম।
দর্শক, আমরা জানার চেষ্টা করতেছি এখান থেকে যে শাহিওয়াল বকাগুলার বাজারের পরিস্থিতি সবকিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে শুনবো এখানে আরো কিছু যে শাহিওয়াল বকাগুলা রয়েছে, আমরা এখানে একটা দেখতেছি কেমন দাম দর আগে। বড় ভাই কেমন দাম রাখছেন এটা আপনার ভাই? 60,000 চাওয়া কত বলে এটা কাস্টমার? 54,500 বলে, 54,500 দাম দিচ্ছে। টার্গেট কত করছেন এটা? 54,500 বেচা কিনা কেমন? হিল না দর্শক, শুনেন বেচা কিনা খুব একটা ভালো না পরিস্থিতি আমরা জানার চেষ্টা করতেছি দিনাজপুর জেলার। আমরা আরও আপনাদের মাঝে এখান থেকে যে রয়েছে শাহিওয়াল বকরাগুলার এগুলার বাজার দর জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। দিনাজপুর এইখানে বেশ কিছু রয়েছে, এগুলার একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। আমরা এখানে দেখতেছি একটা, বড় ভাই এটা আপনার কেমন দাম রাখছেন বড় ভাই? দাম 45। 45 চাওয়া কাস্টমার কত বলতেছে এটা? 40 ভাঙতে বলতো। 40 ভাঙতে বলে না, 40,000 কিন্তু ভাঙতে বলে দর্শক। এই যে এখানে চেষ্টা করি, আজকের বাজারে শাহিওয়াল বকরাগুলার বাজার দর শুনলাম দাম কম, আজকে বাজার একটু কমে, বুঝতে পারছিস না? নেনেলা নাই, নেনেলা নাই। আচ্ছা আচ্ছা, দিনাজপুর জেলার আমবাড়িগুলোর থেকে সবাইকে ধন্যবাদ সাথে দেখার জন্য, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এইখানে যে দেখতেছি বকরাগুলা এগুলা কিন্তু সবগুলো কিন্তু মানিক ভাইয়ের ক্রয় কিন্তু বকনা, ভাইও মূলত কিন্তু কেনা বেচার মধ্যে থাকে, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই টাইপের যদি বকরাগুলো লাগে। মানিক ভাই কি অবস্থা, ভালো আছেন? আমরা শুনতেছি চাইলো দর্শক, আমরা জানার চেষ্টা করতেছি এর থেকে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়িগুলোর থেকে কি আপনি দাম দিলেন দুলাল ভাই? কত দেবো ভাই? আচ্ছা আচ্ছা, 93,000। আমরা বেশ কিছু আরো আপনাদের মাঝে এদিকে দর্শক শ্রোতা, আমরা বেশ কিছু আজকের বাজারে যে আমদানিকৃত বকনা বা সরগরু দেখতেছি এখানে, এগুলোর দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এখান থেকে। আমরা এখানে একটা দেখতেছি কেমন দাম দর রাখে জানার চেষ্টা করবো এখান থেকে, কালেকশন সহ দেখতেছি। দর্শক